আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পড়ে থাকছে বিস্তারিত। এরদোয়ানে যে সিদ্ধান্তে ঘুঘুর ফাঁদে ইসরায়েল, কেন রাইসি দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে, সৌদির কাছ থেকে যে দুঃসংবাদ পেল ইরান, কেন বিপদ বাড়ছে ইসরায়েলের গাজায় নিহত আরো তিন সেনা, জাতিসংঘের উপর যে ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান, কেন যুক্তরাষ্ট্র জোড়া পান্ডা পাঠাবে চীন, গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখলেন নিকি হ্যালি, শত বাধার পরও দক্ষিণ কোরিয়ায় মসজিদ বানানো কে এই কিম, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে ৬ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এরদোয়ানের যে সিদ্ধান্তে ঘুঘুর ফাঁদে ইসরায়েল, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে আঙ্কারা তেল আবিব সম্পর্ক। অবরুদ্ধ উপত্যকায় নির্বিচারে গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতা কামীদের প্রকাশ্যেই সাহায্যের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এমনকি এর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক, আর তাতেই মহা বিপদে পড়েছে ইহুদিবাদী দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজাকে কেন্দ্র করে ইসরায়েলের ও তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। গেল কয়েক দশকে দুই দেশের সম্পর্কের উপর বিভিন্ন বাধা এলেও তাতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়তে দেননি ইসরায়েলি ও তুর্কি ব্যবসায়ীরা। তবে এবার আর সেই বড় সামাল দিতে পারেনি কোনো পক্ষই। বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারে অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল ইসরায়েল। অর্থনীতিবিদরা মনে করছে, হঠাৎ করে তুর্কি সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে ইসরায়েলি অর্থনীতিতে স্বল্প মেয়াদে ঘাটতি দেখা দিতে পারে, তবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না দেশটি। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে ইসরায়েলি ব্যবসায়ীরা। বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা যায়, 2023 সালে তুরস্ক ইসরায়েলের মধ্যে ৬২০ কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়েছে, তবে এই সংখ্যাটি 2022 সালে তুলনায় 23% কম। ইসরায়েলি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল শেই পজনার জানান, তুরস্ক থেকে মোট সিমেন্টের ৪০% আমদানি করে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলি ব্যবসায়ীরা ইউরোপীয় সরবরাহকারীদের দিকে ঝুঁকছে, তবে এক্ষেত্রে তুরস্কের তুলনায় অনেক বেশি অর্থ গুনতে হবে। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়াসান্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন রাইসের দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু এখনো রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। এই ঘটনায় প্রায় ১০ দিন হয়ে গেল, কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, রাইসের মৃত্যুর ৪ দিন পর দ্বিতীয় দেহরক্ষীকে নিয়ে তৈরি হওয়ার রহস্যের উন্মোচন ঘটে। এদিন সোশ্যাল মিডিয়া এক পোস্টে রাইসের শেষ কৃত্য অনুষ্ঠানে ওই দেহরক্ষী জাবেদ মাহরা বহলকে দেখা যায়। জানা যায়, একেবারে শেষ মুহূর্তে জাবেদের বস মেহেদি মোসাবি তাকে রাইসের হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন, আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাবেদ। কিন্তু রহস্য বাড়ছে মোসাবিকে নিয়ে। হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনার পর মোসাবির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, তার ছেলে জানত সে আর ফিরবে না। তিনি বলেন, আমার ছেলে ওই সফরে আগের রাতে বাসায় এসেছিল, বিদায় জানিয়ে গাড়িতে উঠে, কিন্তু কিছুক্ষণ ফিরে এসে ২০ মিনিট অবস্থান করে, আবার গাড়িতে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে ১০ মিনিট ছিল মোসাবি। তৃতীয়বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমু খান রাইসির সেই দেহরক্ষী। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, সৌদির কাছ থেকে যে দুঃসংবাদ পেল ইরান, শনির দশা ভর করেছে ইরানের উপর। একের পর এক খারাপ সংবাদ শুনতে হচ্ছে তেহরানকে। কয়েকদিন আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হারিয়েছে দেশটি, এবার সৌদি আরবের কাছ থেকে দুঃসংবাদ পেল তেহরান। গত বছর চীনের মধ্যস্থতার সৌদির সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণতা পেয়েছিল ইরানের, কিন্তু এক বছর পেরিয়ে যেতেই এখন যেন তা মিলিয়ে যেতে বসেছে। রাইসের মৃত্যুর পর সৌদি সরকার শোক জানিয়েছে। শোনা যাচ্ছে ইরান সফরেও যেতে পারেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, কিন্তু তার আগেই রিয়াদ থেকে খারাপ সংবাদ পেল তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তাদের ৬ ক্রুকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব। হজ শুরুর আগে এক সপ্তাহ আটকে রাখার পর তাদের সৌদি থেকে বের করে দেওয়া হয়। ইরানের দিক থেকে এমন গুরুতর অভিযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মুখ খুলে নেই সৌদি আরব। তবে সৌদি আরবের পবিত্র স্থান নিয়ে সুন্নি অধ্যুষিত সৌদি ও শিয়া অধ্যুষিত ইরানের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে, বিশেষ করে হজের সময় উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের রেকর্ডিং করার সময় এক সপ্তাহ তিনি তিন ক্রুকে আটক করা হয়। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন বিপদ বাড়ছে ইসরায়েলের গাজায় নিহত আরো তিন সেনা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজা যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের ওপর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে আন্তর্জাতিক আদালত। এছাড়া একে একে মিত্রদের সমর্থন হারাতে যাচ্ছে দেশটি। চারদিক থেকে যখন ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তখন যুদ্ধক্ষেত্র থেকেও দুঃসংবাদ পাচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় ইসরায়েলের আরো 3 সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় তাদের 3 সেনা নিহত হয়েছে। তারা সকলে স্টাফ সার্জেন্ট পদমর্যাদার। IDF এর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা দক্ষিণাঞ্চলের সামরিক অভিযানের সময় তারা নিহত হয়। এ সময় আরো 3 সেনা গুরুতর আহত হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ক্যান রেডি জানিয়েছেন, রাফার একটি ভবনে ডিভাইস বিস্ফোরণ ঘটেছে, এতে এই 3 সেনা নিহত হয়। এ সময় আরো গুরুতর আহত হয় 3 জন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জাতিসংঘের উপর যে খুব ঝাড়লেন এরদোয়ান। বনের রাজা যেমন এক সিংহ, তেমনি বিশ্বমঞ্চে রিসেপ টাইপ এরদোয়ান একজনই, যাকে মুসলিম বিশ্বের সব সমস্যার কথা বলতে দেখা যায়। সুযোগ পেলে সাহায্যের হাতও বাড়িয়ে দেন। তাই এক সময়ের অটোমান সাম্রাজ্যের অংশ ফিলিস্তিন ইস্যুতে চুপ করে বসে থাকতে পারেনি এরদোয়ান। রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ফুঁসে উঠেছে তুর্কি প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলে হামলা চালানোর পর বিশ্ব সম্প্রদায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে জাতিসংঘ এবং মুসলিম বিশ্ব সেভাবে প্রতিক্রিয়া দেখায়নি, আর এতেই চটেছেন মুসলিম বিশ্বের সিংহ এরদোয়ান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় বৈঠকে এরদোয়ান বলেন, গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা গণহত্যা থামানো তো দূরের কথা, নিজেদের স্টাফ বা সহায়তা কর্মীদেরও বাঁচাতে ব্যর্থ হয়েছে। গাজায় নির্মমতা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এমন কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, 21 শতকে যদি গণহত্যার সরাসরি সম্প্রচার বন্ধ করতে না পারে, তাহলে জাতিসংঘ থাকার কোনো অর্থই নেই। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাবে চীন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানায় বিশাল 2টি পান্ডা পাঠাবে চীন। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং দেশটির কর্মকর্তার হঠাৎ এই ঘোষণা দিয়েছে। বিষয়টিকে বিশ্বের 2 পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পান্ডা কূটনীতি নবযুগের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর আল জাজিরা। বুধবার মার্কিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পান্ডা 2টির নাম বাও লি এবং কিও কিং বাও। এবছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আসবে পান্ডা 2টি। 10 বছরের প্রজনন ও গবেষণা চুক্তির অধীনে তাদের আমেরিকায় আনা হবে। এক এক্স বার্তায় জিল বাইডেন লিখেছেন, আমাদের জাতীয় চিড়িয়াখানা আবারও একবার দৈত্যকার পান্ডারা আনন্দদায়ক দুঃসাহসিক কর্মকাণ্ড করবে। তাদের কর্মকাণ্ড দেখবে কাছের ও দূরের শিশুরা। বিষয়টি ভেবে আমরা উত্তেজিত। সাম্প্রতিক বছরে বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে মতবিরোধ চরম উঠেছে। দিন যত সামনে গড়িয়েছে, এই উত্তেজনা পারদ তত বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে কমেছে পান্ডার সংখ্যাও। মাত্র 6 মাস আগেও 3টি পান্ডা মার্কিন জাতীয় চিড়িয়াখানা থেকে নিয়ে গেছে চীন। এখন আমেরিকায় মাত্র হাতে গোনা কয়েকটা পান্ডা রয়েছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, গাজার জন্য প্রস্তুত বোমায় যা লিখলেন নিকি হ্যালি। 8 মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলের, দেশটির হামলায় সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে তারা। এবার দেশটির সফরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি। এছাড়াও গাজার জন্য প্রস্তুত করা বোমায় একটি বার্তাও লিখেছেন তিনি। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সফরে গিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা ক্ষেপণাস্ত্রের বার্তা লিখেছেন নিকি হ্যালি। তিনি লিখেছেন, তাদেরকে শেষ করে দাও, আমেরিকা সবসময় ইসরায়েলকে ভালোবাসে। এরপর ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করেন তিনি। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সংসদের ডানপন্থী সদস্য ডেনি ড্যাননের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন নিকি হ্যালি। সফরে ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষর করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্যানি ড্যানন লিখেন, তাদের শেষ করে দাও, আর্টিলারি পোস্ট পরিদর্শনের পর আমার বন্ধু নিকি এটাই লিখেছেন। ড্যানন এক্সে ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি স্বাক্ষর করার সময়কার একটি ছবিও শেয়ার করে জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাসের যোদ্ধাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শত বাধার পরও দক্ষিণ কোরিয়া মসজিদ বানানো কে? একিম। শত বাধা পেরিয়ে দক্ষিণ কোরিয়া মসজিদ নির্মাণ করেছেন তিনি। এই কাজ করতে গিয়ে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে তাকে, তবু তিনি দমে যাননি। স্থানীয়দের তীব্র বিরোধিতার পরও তিনি মসজিদ নির্মাণ করেছেন। বলেছিলাম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের কথা। ইয়ংজং দ্বীপে মসজিদ নির্মাণের পর হৃদয়স্পর্শী একটি ভিডিও আপলোড করেছেন এই ইউটিউবার। ভিডিওতে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিম। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে দাউদ কিম লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি মসজিদ নির্মাণ করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি, ধন্যবাদ।
জানা গেছে, মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে দাউদ কিম। প্রথমে $136,500 মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে। পরবর্তীতে মসজিদ নির্মাণ করতে গিয়ে ইন চিউনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে যে ৬ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এই নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আনাদুল এজেন্সি জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় তিনটি সংস্থা ও তিন ব্যক্তি রয়েছেন। সাইবার অপরাধমূলক নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ইউন ওয়াং জিন পিংলিও এবং ইয়াননি জেং 911S5 নামে পরিচিত রেসিডেন্সিয়াল প্রক্সি পরিষেবার সাথে জড়িত। এটি সন্দেহভাজন ভাইরাস বটনেটের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এবং এটি তাদের কার্যক্রম ছড়িয়ে দিতে মনোনীত সংস্থা। মার্কিন আন্ডার সেক্রেটারি নেলসন বলেন, এসব ব্যক্তি ব্যক্তিগত ডিভাইসের সঙ্গে অ্যাপস আপোষ করার জন্য তাদের ভাইরাসযুক্ত বটনেট প্রযুক্তির ব্যবহার করেছে। তারা সাইবার অপরাধীদের প্রতারণামূলক অর্থনৈতিক সহায়তা ও নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া তারা মার্কিন নাগরিকদের বোমার হুমকি দিয়ে আতঙ্কিত করেছে।